আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে হঠাৎ করে মনিটাইজেশন ইমপ্যাক্ট এসেছে তো এটি হতে পারে আপনার মনিটাইজেশন করা পেজ বা প্রোফাইল কিংবা মনিটাইজেশন করা নয় আপনি ফেসবুক থেকে আর্নিং করার জন্য কাজ শুরু করেছেন একটি পেজ বা প্রোফাইলে কিন্তু সেখানে হঠাৎ করে মনিটাইজেশন ইমপ্যাক্ট চলে এসেছে তো একটি পেজে বা প্রোফাইলে মনিটাইজেশন ইম্প্যাক্ট আসলে কোন কোন সমস্যাগুলো হতে পারে এবং কোন কোন কারণে এই মনিটাইজেশন ইমপ্যাক্ট সমস্যাটি চলে আসে আর কিভাবে এই সমস্যার সমাধান করবেন এই ভিডিওতে আমি সবগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরবো তো তার আগে যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে যে ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কেননা এখানে কিন্তু একটির সঙ্গে আরেকটি বিষয় সম্পর্কিত তাই আপনি যদি ভিডিওটি কেটে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন লেটস গো স্টার্টেড তো এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন একটি পেজ বা প্রোফাইলে যখন মনিটাইজেশন ইমপ্যাক্ট এই সমস্যাটি চলে আসবে তখন কিন্তু সেখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে আসবে আপনি কিন্তু ওই মনিটাইজেশন করা পেজ বা প্রোফাইল থেকে কোনো ধরনের আর্নিং করতে পারবেন না বা আপনি যদি আর্নিং করে থাকেন সেগুলো কিন্তু আপনি উঠাইতে পারবেন না সেটি ইনস্ট্রিম অ্যাডস থেকেও আপনার মনিটাইজেশন ইমপ্যাক্ট হতে পারে স্টার থেকেও কিংবা অ্যাডন রিলস থেকেও হতে পারে তো যেখান থেকেই হোক না কেন আপনি কিন্তু ওই সেকশনের আর্নিংটা আর ওঠাতে পারবেন না এবং ওই আর্নিংটা কিন্তু আপনার হ্যাং হয়ে থাকবে তাই এটি বর্তমানে কিন্তু অনেক পেজে বা প্রোফাইলে এই সমস্যাটি কিন্তু চলে এসেছে তাই অনেকেই আমাকে মেসেজ করেছে যে মনিটাইজেশন ইম্প্যাক্ট আসলে কিভাবে সলিউশন করব এবং কেন এই সমস্যাটি চলে আসে পেজ বা প্রোফাইলে তো আজকে কিন্তু আমি সেই বিষয়গুলোয় আপনাদের সামনে তুলে ধরতেছি তো তার আগে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে যখন একটি পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন ইমপ্যাক্ট চলে আসে তখন যে সমস্যাগুলো হয় সেটি হচ্ছে যে দেখো এই যে পেজটিতে এই পেজটিতে কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট চলে এসেছে তার ফলে কি হয়েছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হয়েছে এবং নিচে দেখুন ইনস্টিম অ্যাডস দেয়া আছে ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম ইউর ভিডিওস মানে ইনস্টিম অ্যাডসের যে ভিডিওগুলো আছে এখান থেকে কিন্তু আপনি আর আর্নিং করতে পারবেন না এছাড়াও দেখুন স্টার ইউ ক্যান নট রিসিভ স্টার মানে থেকে আপনি স্টার থেকে কোন ধরনের কিন্তু ইনকাম রিসিভ করতে পারবেন না এবং রিলস অভারলি উই হ্যাভ রেস্ট্রিক্টেড ইউর অ্যাবিলিটি টু আর্ন মানি মানে আপনার ইনকাম করার যে যোগ্যতা সেটি কিন্তু আমরা রেস্ট্রিক্টেড করে রেখে দিয়েছি তো বুঝতেই পারছেন যে যখন একটি পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন ইম্প্যাক্ট চলে আসে তখন কিন্তু সেই পেজ বা প্রোফাইলের পুরোপুরি ইনকামটাই হ্যাং হয়ে যায় দেখুন মনিটাইজেশন পলিসি ভায়োলেশন চলে আসে এবং ইমপ্যাক্ট অন ইউর অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি কিন্তু ইম্প্যাক্ট করে রেখে দেয় অনেক সময় তো এই ইম্প্যাক্ট কেন হয় সেই বিষয়টি কিন্তু এখন আমি আলোচনা করব তো আমি কিন্তু এগুলো নোট করেছি সেই বিষয়গুলো যেগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো তো আমি আমার নোটপ্যাডে দেখুন এটি নোট করেছি প্রথমত যে কারণটির কারণে আপনার এই মনিটাইজেশন সমস্যাটি চলে আসতে পারে সেটি হচ্ছে যে পেওয়াট আপনি যদি পেওয়াট সম্পর্কে কোনো ধরনের সমস্যা করে রাখেন তাহলেও কিন্তু এই সমস্যাটি আপনার আসতে পারে আপনি আর যখন আপনার এই মনিটাইজেশন ইম্প্যাক্ট আসবে তখন কিন্তু আপনি আপনি আপনার ইনকামের যে অর্থটি আছে সেটি কিন্তু আপনি তুলতে পারবেন না তো পে আউটটি কী ধরনের সমস্যা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আমাদের ট্যাক্স ইনফরমেশন অ্যাড করি না আবার দেখা যাচ্ছে যে আমাদের জন্ম তারিখ কিংবা আমাদের অ্যাড্রেস বিভিন্ন জায়গায় ভুল তথ্য দেওয়ার কারণেও কিন্তু আমাদের পে আউটটি হ্যাঙ্গিং অবস্থায় থাকে যার কারণে কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন ইম্প্যাক্ট চলে আসে তো প্রথমেই আপনাকে এজন্য যে কাজটি করতে হবে আপনার যদি পে আউট কোনো ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই আপনাকে এ সলিউশন করতে হবে আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হবে এছাড়া ইনকাম ট্যাক্স যে আছে সেটি অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে আর দ্বিতীয়ত যে সমস্যাটি হয় সেটি হচ্ছে যে দেখুন কোয়ার্ড ফান্ডিং এই সমস্যার কারণেও কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট আসতে পারে তো আপনি হয়তো এখন বুঝতে পারছেন না যে কোয়ার্ড ফান্ডিংটা কি তো সেটি হচ্ছে যে যদি আপনি কোনো ধরনের চাঁদামূলক ভিডিও তৈরি করে বা ছবি পোস্ট লিঙ্ক দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশন ইম্প্যাক্ট আসছে আসতে পারে

ধরুন কোনো দুস্থ ব্যক্তি বা খুব গরিব ব্যক্তি তাকে সাহায্যর জন্য আপনি পোস্ট করলেন ভিডিও তৈরি করলেন কিংবা ছবি পোস্ট করলেন যে আপনারা এখানে সাহায্যর হাত বাড়িয়ে দিন সাহায্য করুন এই যে লিঙ্ক দিয়েছি এই লিঙ্কে বা মোবাইল নাম্বার দিয়েছি সেখানে আপনারা আমাদেরকে সাহায্য করুন সাহায্যের টাকাটি পাঠিয়ে দিন এই ধরনের যে ভিডিওগুলো থাকে অথবা খুব অসুস্থ দুস্থ ব্যক্তির জন্য আপনি সাহায্য চাইতে পারেন তো এই ধরনের ভিডিওগুলো থেকেও কিন্তু মন আসতে পারে তো ফেসবুকে যখন কাজ করবেন তখন কিন্তু অনেক বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে শেয়ার করা যাবে না আপনি যদি ফেসবুক থেকে আর্নিং করতে চান আর যদি আপনি আর্নিং করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইলে এই বিষয়গুলো শেয়ার করতে পারেন তো চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে রেস্ট্রিক্টেড ক্যাটাগরি রেস্ট্রিক্টেড ক্যাটাগরি নিয়ে আপনি যখন কাজ করবেন তখনও কিন্তু আপনার মনিটাইজেশন ইম্প্যাক্ট এই সমস্যাটি আসতে পারে তো এই ক্যাটাগরি হচ্ছে যেমন সেক্সুয়াল কন্টেন্ট এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপলোড করেন ভাইলেশনমূলক কন্টেন্ট সহিংসতা রক্তাক্ত এই ধরনের কন্টেন্ট যদি আপনি তৈরি করেন বা এই ধরনের ছবি দৃশ্য এগুলো নিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করে আপলোড করেন করার আপনি যদি মনিটাইজেশন পান আপনি যদি বলেন যে আমি তো মনিটাইজেশন পেয়েছি এই ধরনের কন্টেন্ট তৈরি করে তো আজকে আসেনি আপনার পেজ বা প্রোফাইলে ভবিষ্যতেও যে আসবে না তা কিন্তু নয় হয়তো আসেনি এর জন্য আপনি ভাগ্যবান কিন্তু ভবিষ্যতে আপনার কিন্তু এই মনিটাইজেশন ইম্প্যাক্ট আসতে পারে এবং আপনি সতর্ক হয়ে যান যে এই ধরনের ভিডিওগুলো গুলো আপলোড করা থেকে এর পরবর্তীতে যে বিষয়টি সেটি হচ্ছে আন অরিজিনাল কন্টেন্ট আন অরিজিনাল কন্টেন্ট মানে তো আপনারা সবাই বুঝেন কপি পেস্ট করা কন্টেন্ট মানে আপনি কোথাও থেকে কপি করে নিয়েছেন ডাউনলোড করে নিয়েছেন এবং এখানে আপলোড করে দিয়েছেন কপি করে পেস্ট করে দিয়েছেন তো এই ধরনের যে কন্টেন্টগুলো আসে এই কন্টেন্টগুলো থেকে কিন্তু ইনকাম করা সম্ভব না কখনো হ্যাঁ সম্ভব হতে পারে আপনি অন্যের কোনো ভিডিও খুব দুই এক সেকেন্ড তিন সেকেন্ড ব্যবহার করতে পারেন আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে হবে আপনার ভয়েস অ্যাড করতে হবে সেগুলো অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনি অন্যের কোনো কন্টেন্ট বা ভিডিও ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি হুবহু অন্যের কন্টেন্ট গুলো ডাউনলোড করে আপলোড করেন তাহলে কিন্তু আপনি আনঅরিজিনাল কন্টেন্টের পলিসি আওতায় চলে আসবেন এবং আপনার কিন্তু সেক্ষেত্রে মনিটাইজেশন ইম্প্যাক্ট অবশ্যই চলে আসবে তো বুঝতেই পারতেছেন যে আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে কিন্তু ইনকাম করা সম্ভব নয় তো পরবর্তীতে যে অপশনটি আছে সিক্স নাম্বারে সেটি হচ্ছে যে স্ট্রাইক আপনাদের পেজে যদি স্ট্রাইক আসে তাহলে কিন্তু পেজ বা প্রোফাইল যেখানে স্ট্রাইক আসুক না কেন সেখানে কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট আসবে তো যখন আপনি খুব ভয়ঙ্কর কোনো অপরাধ করবেন ফেসবুকের রুলস ভঙ্গ করবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে স্ট্রাইক দেবে এবং সেই স্ট্রাইক দিলে কিন্তু আপনি সাত দিন প্রথম স্ট্রাইকে আপনি সাত দিন ভিডিও আপলোড করতে পারবেন না দ্বিতীয় স্ট্রাইকে দেখা যাচ্ছে যে আপনি তিরিশ দিন ভিডিও আপলোড করতে পারবেন না এবং নব্বই দিনের মধ্যে যদি আপনি তৃতীয় স্ট্রাইক পান সেক্ষেত্রে কিন্তু আপনার নব্বই দিন মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে রেখে দেবে তো এটি যদি ফেসবুক আপনাকে স্ট্রাইক দেয় ফেসবুকের রুলস ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনি এই ধরনের স্ট্রাইকগুলো পেয়ে থাকবেন তো এই স্ট্রাইক কিন্তু আরও একভাবে আপনার কাছে আসতে পারে সেটি হচ্ছে যে আপনি যদি অন্যের কন্টেন্ট বা ভিডিও আপলোড করেন অন্য কিন্তু আপনাকে অন্য কেউ কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি আপিল করেন তো সেই স্ট্রাইকটি কিন্তু উঠে যেতে পারে আর ফেসবুকের রুলস ভঙ্গ করণের যে স্ট্রাইকটা আসে আপনারা বলেন যে আমি ভিডিও আপলোড করতে পারছি না পারছি না তো স্ট্রাইক করলে যখন আপনার ভিডিও আপলোড করা ফেসবুক বন্ধ করে রেখে দেয় তখন কিন্তু আপনি কোনো মতেই আর ভিডিও আপলোড করতে পারবেন না তো আপনি এখন ভাবতেছেন যে আমার তো মনিটাইজেশন ইম্প্যাক্ট চলে এসেছে তো আমি কিভাবে সলিউশন করব তো আগে আমাদের অবশ্যই কারণ জানা দরকার কারণ না জানলে তো আমরা কখনোই সলিউশন করতে পারবো না তো সেজন্যই কিন্তু আমি আজকে প্রথমে আপনাদেরকে কারণটি বলে দিলাম যে এই সকল কারণে কিন্তু আপনাদের মনিটাইজেশন ইম্প্যাক্ট চলে আসতে পারে মানে অবশ্যই চলে আসবে আজকে যদি না আসে আপনি যদি এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং এই ধরনের ভুলগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার পেজে বা প্রোফাইলে এই মনিটাইজেশন ইম্প্যাক্ট আসবে আপনি জেনে রাখুন তাই এই ভিডিও দেখে আপনি অবশ্যই সতর্ক হয়ে যান এবং সমাধান করে ফেলুন তো কোন কোন উপায়ে আপনি সমাধান করতে পারবেন সেই বিষয়টিও কিন্তু আমি আমার নোটপ্যাডে নোট করেছি যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেটি হচ্ছে দেখুন প্রথমত আপনাকে এই মনিটাইজেশন ইমপ্যাক্ট সলিউশন করতে গেলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভিডিও ডিলিট করতে হবে কোন ভিডিওগুলো ডিলিট করতে হবে ওই যে আমি বললাম আমি যে কয়েকটি বিষয়ের কথা আপনাদের সামনে তুলে ধরেছি যে এই ধরনের ভিডিওগুলো বা এই ধরনের কাজগুলো আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে এই মনিটাইজেশন ইমপ্যাক্ট চলে আসবে ওই ভিডিওগুলো খুঁজে খুঁজে আপনাকে কিন্তু ডিলেট করতে হবে তারপর যে কাজটি আপনাকে করতে হবে আপনার অরিজিনাল ভিডিও তৈরি করতে হবে অরিজিনাল ভিডিওগুলো আপলোড করতে হবে অবশ্যই আপনার নিজস্ব তৈরি করা অরিজিনাল ভিডিও হতে হবে সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে তারপর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে লাইভ করতে হবে আপনাকে পাঁচ মিনিটের অধিক লাইভ করতে হবে কম করে আপনাকে দশ থেকে পনেরোটি লাইভ করতে হবে এবং অরিজিনাল ভিডিও পাঁচ থেকে ষাটটি আপলোড করতে হবে তো এই কাজগুলো করার পর আপনি রিভিউ করবেন আপনার পেজের বা প্রোফাইলের জন্য রিভিউ অপশনে গিয়ে রিভিউ পাঠাবেন ফেসবুকের কাছে তাহলে হয়তো আপনার মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশনটি চলে যাবে আর এটি যদি রিভিউ করার পরও যদি আপনার সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুকের নিকট একটি রিপোর্ট করতে হবে যে রিপোর্টটি করার মাধ্যমে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল থেকে এই সমস্যার সমাধান আপনি পেতে পারেন তো আপনারা যদি রিপোর্ট করতে না পারেন তাহলে আমাকে অবশ্যই মেসেজ করবেন নিজে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি রিপোর্ট করতে হয় কিভাবে সেটি আপনারা জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে নেক্সটে এই রিপোর্ট করা নিয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো তো আশা রাখি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে বা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু বান্ধবের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাই এই ভিডিওটি শেয়ার করে তাদের উপকার করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ